হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শুটকির রেসিপি। আই হোপ আপনারা আমার পাশে থাকবে। আজকে হচ্ছে আমার শুটকির রেসিপি, আমি আমার মতো করে বানিয়েছি। আমি শুটকির মধ্যে অ্যাড করেছি হচ্ছে ঢেঁড়স, পটেটোস অ্যান্ড কাঁঠালের বিচি। তো এইটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেই আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগতেছে। আমার লাগতেছে হচ্ছে পটেটোস অ্যান্ড জ্যাকফ্রুটস সিডস অ্যান্ড লেডি ফিঙ্গার্স, গার্লিক, অনিয়ন, টমেটো অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড কারি লিভস অ্যান্ড করিয়েন্ডার লিভস অলসো অ্যান্ড মশলাস হচ্ছে আমি আমার পছন্দ মতো এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড হচ্ছে ড্রাই ফিশ। তো এটাই হচ্ছে আমার আজকের ইনগ্রেডিয়েন্টস। তো ড্রাই ফিশের রেসিপিতে এত মশলা অ্যাড করতে হয় না, কিন্তু আমার আজকে অনেক স্পাইসি খেতে ইচ্ছে করেছে, এই জন্য হচ্ছে আমি আমার পছন্দ মতো স্পাইসেস ইউজ করেছি এখানে। তো শুটকি হচ্ছে আমার, মানে আমি শুধু খাবো, তো এই জন্য হচ্ছে আমি আমার মতো করে বানাবো। তো আপু অ্যান্ড ভাইয়েরা, আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। অ্যান্ড যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আপনাদের সবাইকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি। আমি জানি না আমার গলা কাঁপতেছে। সো এই যে হচ্ছে আমি রান্নার প্রসেসে আসলাম। তো শুটকি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, সো আমি একটু শর্টকাটে দেখিয়েছি। হচ্ছে আমি এখানে পেঁয়াজ, রসুন, ড্রাই ফিশও অ্যাড করেছি, এতে করে হচ্ছে একটু ভাজা ভাজা হবে। তো এই যে হচ্ছে আমার মশলা হচ্ছে কষানোর পরে একটু আমি হালকা পানি দিয়ে দিলাম এখানে, গরম পানি। এখন আবার কষাবো। কষানোর পরে হচ্ছে আমি এখানে কাঁঠালের বিচি অ্যাড করব। কাঁঠালের বিচি যেহেতু একটু শক্ত, সো আলুর সঙ্গে একসঙ্গে দিলে হয়তো বা আলু গলে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি কাঁঠালের বিচি আগে একটু সিদ্ধ করব। অ্যান্ড এরপরে হচ্ছে আমি আলুটা অ্যাড করব। এরপরে হচ্ছে আমি লেডি ফিঙ্গার্সটা দিব। তো সরি গাইস, আমি বুঝলাম না আমার গলা কাঁপতেছে। তো এই যে হচ্ছে আমার কষানো হয়ে গেছে, আমি গরম পানি দেওয়ার পরে হচ্ছে আমার ঝোলও হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো এখানে। তো আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপর দিয়ে করিয়েন্ডার লিভস হচ্ছে একটু টুকরো টুকরো করে দিয়েছি, মানে কুচি কুচি করে কেটে দিয়েছি। তো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আপু অ্যান্ড ভাইয়েরা, আমার শুটকি রেসিপিটা কেমন হইলো আপনারা আমাকে কাইন্ডলি মেসেজ করে জানাবেন। অ্যান্ড আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো এই যে দেখতে অনেক ইয়ামি লাগতেছে, মাশা আল্লাহ, খেতে অনেক টেস্টি ছিল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলতেছি, যারা যারা আপনারা আমাকে হচ্ছে সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।